আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জানব কোন কোন স্থানে নামাজ পড়া নিষিদ্ধ। মাওলানা সাখাতুল্লাহ রহমতুল্লাহি আলিহি বলেন, মসজিদ শব্দটি আরবি, এর অর্থ সিজদা করার স্থান বা নামাজ পড়ার স্থান। পবিত্র কোরআনে এ শব্দ 17 বার এসেছে। আবিধানিক অর্থে যেখানে মানুষ আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে সিজদা করে সেটাই মসজিদ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য ভূপৃষ্ঠকে মসজিদ ঘোষণা দেওয়া হয়েছে ও পবিত্র করা হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 2977। পৃথিবীর সব পবিত্র স্থানে নামাজ পড়া গেলেও এই 4 স্থানে নামাজ পড়া নিষিদ্ধ। তা হল, নম্বর 1, কবরস্থান ও গোসলখানা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা জমিন মসজিদ তথা সালাতের স্থান, শুধু কবরস্থান ও গোসলখানা ছাড়া। আবু দাউদ হাদিস নম্বর 492। নম্বর 2, ওট বাঁধার স্থান। ওট বাঁধার স্থানে সালাত আদায় করা যাবে না। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওট বাঁধার স্থানে সালাত আদায় সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তোমরা ওট বাঁধার স্থানে সালাত আদায় করবে না, কারণ সেটি শয়তানের আড্ডাখানা। অতপর তাকে ছাগল বাঁধার স্থানে সালাত আদায় করার কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তোমরা তাতে সালাত আদায় করতে পারবে, কারণ তা বরকতময়। আবু দাউদ হাদিস নম্বর 493। নম্বর 3, আজাবের স্থান। আগের জাতির ওপর আজাবের স্থানে সালাত আদায় করা যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এসব আজাবপ্রাপ্ত সম্প্রদায়ের লোকালয়ে কন্দনরত অবস্থা ছাড়া প্রবেশ করবে না, কান্না না এলে সেখানে প্রবেশ করো না, যেন তাদের ওপর যা আপতিত হয়েছিল তা তোমাদের প্রতিও আসতে না পারে। সহিহ বুখারী হাদিস নম্বর 433। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুদ গোত্রের বস্তি অতিক্রম করেন, তখন তিনি বলেন, যারা নিজ আত্মার ওপর অত্যাচার করেছিল তাদের আবাসস্থলে কান্নাকাটি ছাড়া প্রবেশ করো না, যেন তোমাদের প্রতি শাস্তি আপতিত না হয় যা তাদের উপর হয়েছিল। তারপর তিনি তার মস্তক আবৃত করেন এবং অতি দ্রুত বেগে চলে ওই উপত্যকা অতিক্রম করেন। সহিহ বুখারী হাদিস নম্বর 4419। বিদ্বানগণের মতে আজাবের স্থানে সালাত আদায় করা নিষিদ্ধ। ইমাম নববী রহমতুল্লাহি আলিহি বলেন, আজাবের স্থানে নামাজ পড়া সবার ঐক্যমতে হারাম। নম্বর 4, ব্যস্ত রাস্তায় নামাজ পড়া। ব্যস্ত রাস্তা যেখানে যানবাহন চলাচল করে, সেখানে মানুষকে কষ্ট দিয়ে নামাজ না পড়া উত্তম। তবে যদি রাস্তার এক পাশে হয় এবং মানুষের চলাচলে অসুবিধা না হয়, তাহলে সেখানে সালাত আদায় করা যাবে। এছাড়া পরিত্যক্ত রাস্তায় সালাত আদায় করা যাবে। তাছাড়া জরুরি প্রয়োজন, যেমন জুমআ ও ঈদের সালাতে জায়গা সংকুলন না হলে রাস্তায় আদায় করা যাবে। জনগণের চলাচলে বিঘ্ন না ঘটলে রাস্তায় নামাজ পড়া যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাস্তায় বসা সম্পর্কে সতর্ক হও। সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, তাতে না বসে তো আমাদের উপায় নেই, আমরা তথায় বসে আলোচনা করে থাকি। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের একান্ত বসতেই হয় তাহলে তোমরা রাস্তার হক আদায় করবে। সাহাবীরা প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, রাস্তার হক কি? তিনি বলেন, দৃষ্টি সংযত রাখা, কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, সালামের জবাব দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ হতে নিষেধ করা। সহিহ বুখারী হাদিস নম্বর 6229। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাসময়ে যথা স্থানে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।